পরেশ বৰুৱাক মূল সুঁতিলৈ আহিবলৈ আহ্বান মুখ্যমন্ত্রী ডক্টৰ হিমন্ত বিশ্ব শর্মাৰ। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাৰ প্ৰথমখন সংবাদমেল। 1,00,000 নিবনুৱালৈ কর্মসংস্থাপন, করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণ, বানমুক্ত অসম গঢ়াৰ প্ৰতিশ্ৰুতি। রাজ্যের 15 সংখ্যক মুখ্যমন্ত্রী হিসাবে শপথ ললে ডক্টৰ হিমন্ত বিশ্ব শর্মায়। মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করিয়েই হিমন্ত বিশ্ব শর্মায় সম্বোধন করে প্রথমখন সংবাদমেল। সংবাদমেলত মুখ্যমন্ত্রীগিয়ে নতুন সরকারের রাইজর পৰা আশীর্বাদ বিচার। অন্যহাতে সংবাদমেলত মুখ্যমন্ত্রীগিয়ে নির্বাচনের সময়ত দিয়া প্রতিশ্রুতি আখরে আখরে পালন করা হব বলেও জানায়। কাইলৈ অনুষ্ঠিত হব মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার অধ্যক্ষতাত প্রথমখন কেবিনেট বৈঠক। সংবাদমেলত মুখ্যমন্ত্রীগিয়ে প্রথম অবস্থাত এই সমূহ দিকত রাজ্য সরকারে গুরুত্ব প্রদান করব লাগিব বলে উল্লেখ করে। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণ, 1,00,000 নিবনুৱালৈ কর্মসংস্থাপন, মাইক্রোফাইন্যান্সর ঋণ মাফ, অরুণোদয় আসনির ধন বৃদ্ধি, বানমুক্ত অসম গঢ়ার প্রতিশ্রুতি। অন্যহাতে পরেশ বৰুৱাকো মূল সুঁতিলৈ আহিবলৈ আহ্বান জানায় মুখ্যমন্ত্রী ডক্টৰ হিমন্ত বিশ্ব শর্মায়। মুখ্যমন্ত্রীগৰাকীৰ মতে এই সমূহ কামত অত্যন্ত প্রত্যাহ্বান আছে, কিন্তু প্রত্যাহ্বানৰ মাজেৰে সরকারখন সফল হব বলেও আশা প্রকাশ করে হিমন্ত বিশ্ব শর্মায়। মেজলৈ আমিও আনিব লাগিব, তেওঁ আহিব লাগিব, দায়িত্ব দুইটা পক্ষৰে আছে। এনেকুৱা নহয় যে অকল আমি আনিব লাগিব, তেওঁ আহিব নালাগিব, তেওঁ আহিব লাগিব, আমিও আনিব লাগিব। গতিকে দুইটা পক্ষৰ মাজত কথা বতৰা হ'ব লাগিব আৰু ডেফিনেটলি যদি আমাৰ মন আছে, তেখেতৰো যদি মন আছে, তেতিয়া যোগাযোগ কৰাটো বহুত টান কাম নহয়। চক, আমি যদি যোৱা 5টা বছৰৰ কাৰ্যকালক সূক্ষ্মভাৱে চাওঁ, অসমে এতিয়া সেই যাত্ৰাৰ পথত ধাৱমান হৈছে। জিডিপি গ্ৰোথত চাওক, এডুকেশ্যনত চাওক, লিটাৰেচি ৰেটত চাওক, একচেছ টু এডুকেশ্যন চাওক, ৰোড নেটৱৰ্ক চাওক, এতিয়া আমি তীব্ৰ গতিত লক্ষ্যৰ প্ৰতি ধাৱমান হৈছোঁ। আৰু মই ভাবোঁ যে আমাৰ চৰকাৰৰ প্ৰথমখন বাজেটত আমি তেনেকুৱা দিশ আমি দেখা পাম। আৰু 5টা বছৰত আমি বিগত 5টা বছৰত যি ফাউণ্ডেশ্যন নিৰ্মাণ কৰিছিলোঁ, তাৰ পৰা আমি আগুৱাই গৈ আমি আমাৰ লক্ষ্যৰ ফালে ধাৱমান হ'ম, মই তাক বিশ্বাস কৰোঁ। ডিটেইল কি ৰাস্তা দি কি ধৰণে কৰিম, এই গোটেইবিলাক আমি আমাৰ প্ৰথম বাজেটখনত আমি নিশ্চয় ৰাইজৰ সন্মুখত দাঙি ধৰিম। ব্যুরো রিপোর্ট, অসম টুডে।